রাজধানীতে জুতা কারখানায় কাজ করে কিশোর সাব্বির হোসেন ছুটিতে বেড়াতে এসেছিল বাড়িতে। সোমবার বিকেলে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন থেকে ১১ সিন্ধু ট্রেনে ঢাকায় যাওয়ার জন্য চড়েছিল সে। কিন্তু স্টেশন ছাড়ার পরই ট্রেনটি পড়ে দুর্ঘটনায়। এরপর থেকে আর খোঁজ মেলেনি তার। সাব্বির কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবিনাথপুর ইউনিয়নের মধ্যপাড়ার কাঞ্চন মিয়ার ছেলে। রাতে দুর্ঘটনাস্থলে সাব্বিরের ছবি হাতে নিয়ে তাকে খুঁজে বেড়াতে দেখা যায় মামা জুয়েল মিয়াকে। তিনি বলেন, সাব্বির বিকেলে ফোন দিয়ে শুধু বলেছিল ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। এরপর ফোনের লাইনটি কেটে যায়। তারপর অনেক চেষ্টা করেও তার মোবাইলে কল ঢোকানো যায়নি। এর আগে সোমবার বিকেল ৩:৩০টার দিকে ভৈরব রেল স্টেশনের আউটার পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় ২০ জন নিহত হয়েছে। আমার বাইকনা জুতার কাম করে ট্রেনে ট্রেনে বৈশা ফোন দিয়েছে যে মামা আমি ট্রেনে উঠছি, এখন ঢাকা চলে যাব। আচ্ছা ঠিক আছে, এর আধা ঘন্টা পড়বে একটা ফোন আসলো যে ট্রেন মামা ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছে। আর কোনো ফোনের যোগাযোগ পাইলাম না, আর বাইকনারা এই পর্যন্ত কোনো জায়গা খুঁজতে গিয়ে পাইলাম না। তারপরে মেডিকেলে গেলাম, মেডিকেলে বিভিন্ন হাসপাতালে গেলাম, মেডিকেলে গিয়ে তারপরে ওই রুগীরও দেখলাম, ওরা বলে যে হ্যাঁ হ্যাঁ এরকম একটা লোক কিছুক্ষণের মধ্যে এনে সরাইছি, মানে এই খোঁজ এই মেডিকেলের ভিতরে খুঁজতে খুঁজতে হরান হয়ে গেছি। আর প্রশাসনের লোক যেনা খুঁজবার জন্য আর খুঁজবার জন্য যেনা পরে আসেন, এখন স্পটে যেন অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গায় আছি আমরা ছবি সহ বাইকনারি দেখতাম।